হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি তো এটা হচ্ছে গাজর আমার ফ্রিজে আমি বারো মাসকাল গাজর রেখেছিলাম হাফ বয়েল করে তো ওটাকে আমি আজকে বের করেছি এবং হচ্ছে ব্যালেন্টার করে ফেলছি তো এখন হচ্ছে অল্প একটু তেল মানে এটা তেল না সরি এটা হচ্ছে ঘি এক চামচ ঘি দিয়েছি তার মধ্যে হচ্ছে গাজরটা দিয়ে দিলাম আর এখানে একটু তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে চিনি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব তো এটা হচ্ছে হালুয়া বানাচ্ছি কারণ আমার ফ্রিজে মানে অনেক পরিমাণে জিনিস জমে গেছে যেমন ধরেন আমি বারো মাসকাল টমেটো গাজর তারপর বিভিন্ন ধরনের জিনিস আমি এগুলো ফ্রিজিং করেছিলাম তো এগুলো ভাব ভাবতেছি যে কিছু কিছু করে কমায় ফেলতে হবে তো আমি আজকে গাজরগুলো বের করলাম তো বের করে হচ্ছে গাজরের হালুয়া বানায় ফেলতেছি বাচ্চাদেরও খাওয়ানো যাবে আর নিজেও খাওয়া যাবে আর আমার কাছ থেকে গাজরের হালুয়াটা অনেক মজা লাগে তো তারপর হচ্ছে দুধ অ্যাড করে দিলাম